हेलो व्यूवर्स, वेलकम टू माय चैनल। आज के तैरी कर देखो कीभव अपना घरे बस दुई मिनिटर मध्य छोला दिए सन्धार नास्ता तैरी करते पारें। एटाके साधारण छोला भाजा बला है, अने के चाना बुट भाजाओ बोले। एटा तैरी करते अने के अनेक झमेला मन करें, किन्तु आज के खूब सहजे ये रेसिपिटी तैरी कर देखो। तो चलो ये भिडियोटी स्टार्ट करा जा। প্রথমে আমি একটা ফ্রাই প্যানে হাফ কাপের মতো লবণ নিয়ে নিচ্ছি। এটা আমি মোটা লবণ নিয়েছি, রান্নার লবণ। প্রথমে এই লবণটাকে নেড়ে চেড়ে ভালোভাবে গরম করে নিতে হবে। এদিকে খেয়াল রাখতে হবে যে এই লবণটা সেটা যেন সবসময় গরম করে আপনারা বুটটা ভাজেন, কেননা ছোলা বা বুট যেটাই বলেন আপনারা, সেটা যদি আপনারা গরম লবণের ভিতর দিয়ে ভাজেন তাহলে ভাজাটা খুব সুন্দর হবে। আর আপনাদের মনে এমনটা প্রশ্ন আসতেই পারে যে লবণ দিয়ে ভাজছি তো লবণের টেস্টটা ভিতরে চলে যেতে পারে বা লবণ লবণ লাগতে পারে। একদমই না, কোনো লবণের টেস্টই এর ভিতরে যাবে না। দেখুন, লবণটা যখন ঝরঝরেভাবে ভাজা হয়ে যাবে ঠিক এমনই এর ভিতরে আমরা এক মুঠের মতো চানা বুট বা ছোলা যেটাই বলেন আপনারা সেটা দিয়ে দিচ্ছি। দিয়ে অনবরত নাড়াচাড়া করতে হবে, কারণ লবণটা কিন্তু গরম। আর গরম লবণের ভিতরে যদি আপনারা বুটটা দিয়ে রেখে দেন, নাড়াচাড়া না করেন, তাহলে কিন্তু বুটটা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। দুই মিনিটের মধ্যেই আপনারা সন্ধ্যার নাস্তাটা তৈরি করে ফেলতে পারেন। দেখুন, এভাবে ভালোভাবে নেড়ে চেড়ে নিতে হবে। আপনারা খেয়াল করে দেখতেই পাচ্ছেন যে লবণের কালার সাদা থেকে বাদামি কালারে পরিণত হচ্ছে, কারণ লবণের যেই তাপমাত্রা সেটা গরম হয়ে যাচ্ছে। দেখুন, আমার বুটটা ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে। এখন আমি একটা চালনির সাহায্যে এটা ভালোভাবে চেলে নিব, যেন কোনো যেই লবণের দানা দানা সেটা যেন না থাকে। খুব সাবধানে আপনাদের এই কাজটা করতে হবে। লবণের দানা যদি থাকে তাহলে কিন্তু ছোলার যেই টেস্ট সেটা কিন্তু থাকে না। দেখুন, লবণটা পুরো ছেঁকে নিয়েছি। আমি অল্প কিছু ছোলা নিয়েছিলাম, এরকম অল্প অল্প করেই আমি ভেজে নিব। আমি যেই লবণ দিয়ে ওগুলো ভেজেছিলাম ঠিক সেই লবণে আমি এই আবার ফ্রাই প্যানে দিয়ে দিচ্ছি। দেখুন, যেহেতু আমি লবণটা চেলে নিয়েছিলাম সেজন্য আমি আবার লবণটাকে হালকা হিট করে তার ভিতরে আমি আবার এক মুঠের মতো ছোলা দিয়ে দিচ্ছি। ছোলাটা দিয়ে আমি আবার অনবরত নাড়তে থাকব। দেখুন, খুব সহজেই ঘরে বসেই আমরা খুব কম সময়ে তৈরি করে নিতে পারলাম ছোলা ভাজা বা চানা বুট ভাজা। অনেকেই চানা বুট ভাজা পছন্দ করেন কিন্তু ঝামেলার কারণে করতে চান না। খুব ইজি ওয়েতে আমি আপনাদের তৈরি করে দেখালাম। যদি রেসিপিটি ভালো লাগে তাহলে প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। এতক্ষণ আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।